নমস্কার বন্ধুরা, ত্রিপুরা জবস নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে ত্রিপুরা ছাত্রছাত্রীদের 1,00,000 টাকা স্কলারশিপ দেওয়ার জন্য যে নতুন প্রকল্প জারি করা হয়েছে, এই ভিডিওর মাধ্যমে পুরো বিষয়টা আমি আপনাদের সাথে তুলে ধরব। বন্ধুরা, এই স্কলারশিপ কারা কারা পাবে এবং কিভাবে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন কী দেওয়া হয়েছে, এই ভিডিওর মাধ্যমে পুরো বিষয়টা আমি আপনাদের সাথে তুলে ধরব। বন্ধুরা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার জন্য। আর যদি আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, এই ধরনের ত্রিপুরার শিক্ষা ও চাকরি সংক্রান্ত খবর সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, এই হচ্ছে সেই অফিসিয়াল নোটিশটা। এখানে প্রথমে রয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা। এখানে বন্ধুরা প্রথমে রয়েছে নেম অফ দ্য স্কিম, ওয়ান টাইম ফিনান্সিয়াল সাপোর্ট ইকোনমিক্যালি উইকার মেরিটোরিয়াস এসসি এসটি ওবিসি মাইনরিটি স্টুডেন্ট। অর্থাৎ বন্ধুরা, এককালীন ছাড়ে ত্রিপুরাতে 1,00,000 টাকা করে আপনাদের স্কলারশিপ দেওয়া হবে ছাত্রছাত্রীদের। বন্ধুরা, এখানে অবজেক্টিভ অফ দ্য স্কিমের ভেতর যে ডিটেলসটা দেওয়া হয়েছে, এখানে বলা হয়েছে যে আপনারা যারা মেধাবী ছাত্রছাত্রী রয়েছে, টাকার জন্য ভালো পাঠ্য বিষয় অনুসরণ করতে পারছেন না বা অন্য রাজ্যে গিয়ে পড়াশোনা করতে পারছেন না, গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে এই এককালীন স্কলারশিপ প্রদান করা হবে আপনাদেরকে। নেক্সট বন্ধুরা, 3 নম্বরে বলা হয়েছে ফান্ডিং, এ স্টেট স্কিম ফুললি ফান্ডেড বাই দ্য স্টেট গভর্নমেন্ট। অর্থাৎ বন্ধুরা, এখানে আপনাকে যে স্কলারশিপটা দেওয়া হবে পুরো ত্রিপুরা গভর্নমেন্ট থেকে এটা আপনাকে দেওয়া হবে। নেক্সট বন্ধুরা, এখানে যে এলিজিবিলিটি বেনিফিট আন্ডার দ্য স্কিম রয়েছে, এখানে প্রথমে রয়েছে মাস্ট পাস ক্লাস 10, 12 এবং উইথ দ্য অ্যাটলিস্ট 50% মার্ক আপনার থাকতে হবে। ক্লাস 10 এবং 12 আপনার 50% মার্ক লাগবে। নেক্সট বন্ধুরা, 2 নম্বরে রয়েছে মাস্ট বিলং টু দ্য এসসি এসটি ওবিসি অ্যান্ড মাইনরিটি ক্যান্ডিডেট। অর্থাৎ বন্ধুরা, আপনার এসসি এসটি এবং ওবিসি অথবা মাইনরিটি ক্যান্ডিডেট আপনার হতে হবে। নেক্সট বন্ধুরা, 3 নম্বরে দিয়েছে মাস্ট বি ডোমিসিয়াল অফ ত্রিপুরা। অর্থাৎ বন্ধুরা, আপনার ত্রিপুরার বাসিন্দা হতে হবে এবং আপনার পিআরটিসি থাকতে হবে। নেক্সট বন্ধুরা, 4 নম্বরে যে ইম্পর্ট্যান্ট টপিকটা দেওয়া হয়েছে, ক্যান্ডিডেট হু হ্যাজ অলরেডি গট অ্যাডমিশন ইন এনি প্রফেশনাল কোর্স ইনস্টিটিউশন কলেজ আইদার ইন ত্রিপুরা অর আউটসাইড ত্রিপুরা অ্যান্ড এনরোল্ড ফর দ্য পোস্ট মেট্রিক স্কলারশিপ উইথ প্রসপেক্টিভ এফেক্ট। এখানে বন্ধুরা বলা হয়েছে যে সকল ছাত্রছাত্রীরা অলরেডি ভর্তি হয়ে গেছে কোনো প্রফেশনাল কোর্সে এবং 2 বছর হয়নি সেই কোর্সে কোনো গভর্নমেন্ট ইনস্টিটিউট বা কলেজে, কেবলমাত্র আপনারা এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তারপর বন্ধুরা, এখানে 5 নম্বরে বলা হয়েছে ক্যান্ডিডেট রিসিভিং পোস্ট মেট্রিক স্কলারশিপ আলসো এলিজিবল ফর বেনিফিট আন্ডার দিস স্কিম অ্যান্ড এডিশনাল ফিনান্সিয়াল সাপোর্ট সাবজেক্ট ফুলফিলমেন্ট অফ অল রিক্রুটমেন্ট অফ দ্য স্কিম অফ দ্য প্রসপেক্টিভ এফেক্ট। এখানে 5 নম্বরে বলা হয়েছে আপনারা যারা পোস্ট মেট্রিক স্কলারশিপের জন্য এলিজিবল, আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে যদি পোস্ট মেট্রিক স্কলারশিপের জন্য যদি এলিজিবল থাকেন তাহলে অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট বন্ধুরা, এখানে বলা হয়েছে আপনার 2,50,000 নিচে অ্যানুয়াল ইনকাম হতে হবে তাহলে আপনি এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তারপর বন্ধুরা, এখানে বলা হয়েছে আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনারা যারা এবছর এনএসপিতে অ্যাপ্লাই করেছেন এবং স্টেট অ্যান্ড ডিস্ট্রিক্ট লেভেলে ভেরিফাই হয়ে গেছে, শুধুমাত্র তারাই এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট বন্ধুরা, এখানে 5 নম্বরে বলা হয়েছে ডিস্ট্রিবিউশন অফ দ্য বেনিফিট আন্ডার দ্য স্কিম। এখানে বন্ধুরা 80% ত্রিপুরার টিবিএসসি বোর্ড থেকে যারা পাশ করেছে তাদেরকে এই স্কলারশিপ দেওয়া হবে এবং 20% দেওয়া হবে যারা সিবিএসসি বোর্ড আইসিএসসি থেকে পাশ করেছে তাদেরকে দেওয়া হবে। তারপর বন্ধুরা, এখানে বলা হয়েছে সাপোর্ট টু দ্য প্রোভাইডেড আন্ডার দ্য স্কিম। এখানে আপনাদেরকে যে 1,00,000 টাকা দেওয়া হবে এটা আপনাকে 50,000 করে দেওয়া হবে। অর্থাৎ প্রথম ইয়ারে আপনাকে 50,000, নেক্সট ইয়ারে আপনাকে 50,000 দেওয়া হবে। বন্ধুরা, এখানে 4 নম্বরে যে ইম্পর্ট্যান্ট টপিকটা আছে, ফান্ড উইল বি ট্রান্সফার টু দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট অফ দ্য সিলেক্টেড স্টুডেন্ট থ্রু দ্য ডিবিটি মোড। অর্থাৎ এখানে আপনাকে ডাইরেক্ট ব্যাঙ্কে আপনার ব্যাঙ্কে ট্রান্সফার করা হবে ডিবিটি ট্রান্সফারের মাধ্যমে। বন্ধুরা, এখানে যে ওয়েবসাইটে গিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, এখানে ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিওর নিচে দিয়ে দেবো এবং অনলাইনে অ্যাপ্লাই করার জন্য যে ডেটটা দেওয়া হয়েছে 20/7/2021 থেকে 15/8/2021 ভেতর আপনাকে সেখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং অনলাইনে অ্যাপ্লাই করার জন্য আমার ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, আপনারা সেখানে টেক্সট করেও অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। বন্ধুরা, এখানে জেনারেল ইনস্ট্রাকশনের ভেতর কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে, অনলি ফ্রেশ অ্যাপ্লিক্যান্ট
in the NSP portal under the post-matric scholarship for ST under Tripura will be eligible. এখানে বন্ধুরা বলা হয়েছে এবছর যারা NSP তে fresh apply করেছে শুধুমাত্র তারাই এই scholarship এ apply করতে পারবে। দু নম্বরে বলা হয়েছে only first year যারা প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার রয়েছে শুধুমাত্র তারাই এই স্কলারশিপের জন্য अप्लाई করতে পারবে বন্ধু আপনার কাছে যদি NSP আইডি না থাকে এবছর যে আপনি अप्लाई করেছেন তাহলে আপনি এই স্কলারশিপে अप्लाई করতে পারবেন না তাছাড়া এখানে আপনার 50% মার্ক অবশ্যই লাগবে আপনার মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে নেক্সট বন্ধুরা সবচেয়ে ইম্পর্টেন্ট কারা কারা এই পোস্টে अप्लाई করতে পারবে এখানে কোর্সগুলির নাম দেওয়া হয়েছে অবশ্যই আপনি যে কোর্সে বর্তমানে আছেন এটার সাথে একবার মিলিয়ে নেবেন আপনি এই কোর্সের আন্ডারে পড়েন কিনা এবং বন্ধুরা এখানে কিছু কোর্স দেয়া হয়েছে লিস্ট অফ নন রিকমেন্ডেড এটাও একবার আপনারা দেখে নেবেন অর্থাৎ বন্ধুরা এই কোর্সগুলোর আন্ডারে যদি পড়েন তাহলে আপনি अप्लाई করতে পারবেন না বন্ধুরা গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে আসা এই স্কলারশিপ সংক্রান্ত ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন আর যদি আপনার মনে তবুও কোনো কোশ্চেন থাকে কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আজকের ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার ধন্যবাদ জয় হিন্দ